السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه وهو يعظه ইয়া বুনে ইয়ালা তুশরিক বিল্লা ইন নাসরকা লা যুলমুন সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইরা মহান মনিবের বড় দয়া তিনি আমাদেরকে সাপ্তাহিক এই দরসে বসার মতো সুযোগ করে দিয়েছেন আর আমরা কষ্ট করে আসতেছি আল্লাহ যেন তার খাস করুণায় আমাদের এই আশাকে কবুল করেন এবং এখান থেকে যা আমরা শুনি তাযনা আল্লাহ সকলকে এই কথাগুলা মোতাবেক আমল করার তৌফিক দান করেন আমিন প্রিয় ভাইরা এই পৃথিবীতে যত বিপদ আপদ বালা মুসিবত বিপড় জলে এবং স্থলে যা এসেছে বা আসছে এবং আসবে এর মূল কারণ হলো মানুষের পাপ আল্লাহ পাক কোরআনে কেরমসে জহরাল ফাসাদ ফিল বদ্রি ওয়াল বাহরি بما كسبت ايد الناس লিউদি কহোম দিয়ে আমিলু লাহ জলে এবং স্থলে যে বিপদ যে নেমে এসেছে এটা বান্দাদের হাতের কাম কামাই অর্থাৎ বান্দার কৃতকর্মের দরুন পাপের কারণে এই বিপদ মসিবত মানুষের উপরে আসে আর আল্লাহ বর্ষা যে কেন এই শাস্তি আল্লাহ লিউদি কহ বাউদ আল্লাহদি আমিলু যাতে করে তারা তারা যে পাপ করেছে সেই পাপের কিছু স্বাদ তারা গ্রহ মানে কিছু শাস্তি তারা পেতে পারে এবং এই শাস্তির কারণে তারা কি হয় আবার আল্লাহর দিকে তারা ফিরে আসে আল্লাহ যা আসতেছে হাতের অর্থাৎ তোমাদের কৃতকর্মের দরুন এই মুসিবত গুলা আসতেছে আর আল্লাহ তো এমনি অনেকগুলো ক্ষমা করে দেন ভাইরা তাহলে বুঝা গেল যে এই পৃথিবীতে বালা মুসিবত বিভদাবধ দুঃখ কষ্ট যা মানস্পত এগুলো মানুষের গুণায়ের কারণে হয় এই গুনা গুলা যা করতেছে গুনার মধ্যে সব থেকে বড় বড় কিছু গুণা আছে সেই বড় গুণা সময় বড় গুণা হলো সাব্যস্ত করা কি সাব্যস্ত করা শরীর যেটাকে আমরা বলি বলি কি শিরিক এই সিরিক সম্পর্কে এই শিরিক হলো সব থেকে বড় জুল আল্লাহর যার লোকমান হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন সেই কথাটা সুরাই লোকমানের মধ্যে উল্লেখ করেছেন কি বলেছেন আল্লাহ ইদ কর লোকমান ওলিব্নিহোয়া আয়দ হো না তো শরিক বিল্লা হিন শিরকাল জুলমুন হদিন আল্লাহ ফাকরি হেনবি আপনি স্মরণ করুন সেই কথাকে যখন লোকমান হাকিম তার ছেলেকে অভদের স্বরূপ বলতেছে এ আমার আদরের ছেলে তুমি আল্লাহর সাথে কাউকে শরীখ করো না কেননা শিরখল সবচেয়ে বড় জুলুম বড় জুলুম কেন কারণ এখানে সৃষ্টিকে স্রষ্টার সাদৃশ্য করা হয় সৃষ্টিকে স্রষ্টার স্থানে রাখা হয় স্রষ্টা যে সম্মান পাওয়ার যোগ্য সেই স্রষ্টার সমকক্ষ সমতুল্য সম্মান সৃষ্টিকে করা হয় বড় কি স্রষ্টার স্থানে বসানো সৃষ্টিকে স্রষ্টার সম্মান যেটা সৃষ্টিকে সম্মান করা এর চাইতে বড় অপরাধ হতে পারে না তাই এই সিরিক হল এটা বড় জুলম বড় অন্যায় বড় অপরাধ তাছাড়া

বলেন আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ কোনগুলা এগুলো কি সম্পর্কে বলবো না এগুলো কি তোমাদেরকে জানাবো না বড়গুলোর কি কি সাহাবাইকার আমরা অবশ্যই বলবো হুজুর আপনাদেরকে অবশ্যই বলুন অবশ্যই আমাদেরকে অবগত করবেন হুজুর বলতে আল ইসরাক বিল্লাহ সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা দুই নম্বর ও উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার নাফরমানি করা তিন নম্বর সাহাবী বলতেছেন হুজুর টেক লাগানো অবস্থায় ছিল পরে সোজা হয়ে বসলেন তারপর বললেন যে অকৌল উজুর ও শাহাদাত উজুর মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটু বড় গোনা তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে শিরিক একটা বড় গুণা কবিরা গুনার মধ্যে যে কবিরা মানে বড় গুণা এই বড় গুনার একটা বড় গুণা হলো শিরিক আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করা তাছাড়া শিরিক হলো এটা আল্লাহর জন্য এটা মানে কি এই যে সৃষ্টিকে স্রষ্টার মর্যাদা দিলেন যেটা আল্লাহ কোরআন করিমের বহু জায়গায় যেটা কথা প্রমাণ করেছে আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই অথচ আপনি নিয়ে কি করলেন আরেকজনকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেন সিজদার মালিক আল্লাহ আপনি এই আল্লাহকে বাদ দিয়ে আরেকটা মাখলুককে সিজদা করেন তার মানে আল্লাহর সমকক্ষ তাকে সাব্যস্ত করেন বিভদে মসিবতের সাহায্য করে আল্লাহ আপনি আল্লাহকে বাদ দিয়ে আরেকজন ব্যক্তিকে ডাকতেছেন যিনি আপনার সাহায্য করার ক্ষমতা না তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করেন আল্লাহ যে সকল গুণাবলীতে যিনি একক সেই সকল গুণাবলীগুলো আপনি একজন সৃষ্টির জন্য সাব্যস্ত করে তার কাছে সেইগুলো চাচ্ছেন তাহলে এখানে আল্লাহকে কি করা হচ্ছে আল্লাহ যে যেই ত্রুটি থেকে মুক্ত সেই ত্রুটিগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা হচ্ছে আল্লাহ সমস্ত শরীর অংশীদারিত্ব থেকে আল্লাহ মুক্ত আল্লাহ তিনি একক তার জাতে এবং সিফাতে তিনি একক এবং অদ্বিতীয় তার জাতে এবং সিফাতে তার জাতে এবং গুণের মধ্যে আর কারো কোনো অংশীদারিত্ব বা তার সমকক্ষ সমতুল্য কেউ নেই যেমন আমরা আল্লাহ লাই স্যাক মিস্নিহি সেই আল্লাহর মতো কেউ নাই তিনি সব দেখেন এবং সব শোনেন আল্লাহ ক্লাসের মধ্যে ওয়ালামিয়া কুল্লহু কুহু আনাহাদ আল্লাহর সমতুল্য বা সমকক্ষ কেউ নেই এই কথা যখন বলা হয়েছে এরপরও যখন কেউ কোনো সৃষ্টির স্রষ্টার জায়গায় বসায় আল্লাহ যে জিনিস থেকে নিজেকে মুক্ত বললেন মুক্ত বলে ঘোষণা করলেন সেটাই তিনি সাব্যস্ত করেছেন তাই এটা বিরাট বড় আইপ তাছাড়া চতুর্থ বর্ষ শিরিক এমন এক বড় মারাত্মক অপরাধ যে অপরাধকর অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তবে যদি মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না তার দলিল আল্লাহ ইন্নআল্লাহ

সাহাবাই কারমা কিলা ইয়া রসুল ওমাল হিজাব বান্দার মধ্যে আল্লাহর মধ্যে বান্দার ক্ষমা পাওয়ার মধ্যে ফর্দাটা কি বলছে আং তামু তার নফস মুশ্রে কাতান সিরিক অবস্থায় মৃত্যুবরণ করা তার মানে কোন বান্দা যদি সিরিক মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে আল্লাহর ক্ষমা পাবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন কি যদি শিরিক অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে যে ক্ষমার মধ্যে একটা ফর্দা পড়ে গেল ফর্দাটা কি সিরিক তাছাড়া أوفرك خديسي آسي حضرت عبد الله بن عباس رضي الله عنه تبرني بورين قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يقول من علم أني ذو قدرة على مغفرة الذنوب غفرت له ولا أبالي ما لم يشرك بي شيئا حضرت رسول الله صلى الله عليه وسلم ارشاد كان الله أكبر بلسن من علم أني ذو قوة على مغفرة الذنوب غفرت له ولا أبالي সে ব্যক্তি কথা জানে যে আমি রব্বুল আলামিন ক্ষমা করার ক্ষমতা রাখি বান্দার গুনাহসমূহ माफ করার ক্ষমতা রাখি এই বিশ্বাস যে রাখবে যে কথা জানবে গফরতু তুলা ওয়া লা আমি তাকে ক্ষমা করে দিও আমি কারো পরোয়া করি না মা লাব জুসরিক বিশাইয়া যতক্ষণ পর্যন্ত বান্দা আমার সাথে কাউকে শরিক না করবে পাঁচ নম্বর হলো এই শিরিকের ভয়াবহতা এই পাঁচ নম্বরের শিরিক যারা করবে তারা ফতবষ্ট মানুষ যারা শিরিক করবে কারণ না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে যে আল্লাহ আমাকে রিজিক দিয়েছে যার আমার হায়াত মদ এমন মনিবকে ছেড়ে একজন মাখলুকের কাছে গিয়ে হাত পাতলাম যে সেও আল্লাহর গোলাম সেও আল্লাহর দয়ার বিকারী যেমন আজকে মানুষ মাজারে গিয়ে বিভিন্ন কবরওয়ালার কাছে গিয়ে বিভিন্ন লেংটার কাছে গিয়ে জড়ার কাছে গিয়ে বিভিন্ন মূর্তির কাছে গিয়ে মানুষ প্রতিমার কাছে গিয়ে চায় এরাও তো এরা মাখলুক এরা স্রষ্টা নয় رسستي غتناوي حيات موتر مالك نوي ترو الله مخلوق اركيوسف جاب مانوشي بانكتي اطيب اذا تيو لوكرا فشبر الله ومن اضل ومن اضل ممن يدعو من دون الله من لا يستجيب له الى يوم القيامه وهم عن دعائهم غافلون سوره كافر فاستمر ات الله ومن اضل من يدعو من دون الله من لا يستجيب له الى يوم القيامه ওহম আন্দো আহিম গাফিল ওই ব্যক্তি সেই পথভষ্ট পথ আর কে আছে যে আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুকে ডাকতেছে যাকে কেয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকের সারা দিতে পারবে না তাইলে যারা শিরিক করে তারা সবচেয়ে পথভষ্ট বেশি গোমরা বা পথ হারা মানুষ ছয় নম্বর শিরিকের ভয়াবহতা শিরিক বড় মারাত্মক অপরাধ সেই শিরিকের ব্যাপারে আল্লাহ এই শিরিক করার কারণে

আপনার নিকট এবং আপনার পূর্ববর্তী যত নবীগণ প্রেরিত হয়েছে সবার কাছে আমি ওহি পাঠিয়েছি যে আপনি যে আমার সাথে শরিক সাব্যস্ত করেন না আমালুক আপনার সব আমলগুলা বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় আমি ধ্বংস করে দিব এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন ব আলিল্লাহ ফাহুদ ওখুমিনু কিরিন বরং আপনি আল্লাহর ইবাদত করেন আর আল্লাহর কৃতজ্ঞবাদন আপনার শুকুরগুজার হয়ে যান তাহলে বোঝা গেল যে

তাহলে তারা সারা জীবনে যে ভালো কাজ করে সমস্ত ভালো কাজগুলো আমি ধ্বংস করে দিব নষ্ট করে দিব তাইলে বোঝা গেল যে সিরিক একটা বড় মারাত্মক একটা অপরাধ আর সিরিকের কারণে বড় বড়শিরিকে যদি কেউ লিপ্ত হয় তাহলে সেই ইসলাম থেকে বের হয়ে যাবে কেননা এই বড় বড়শিরিক অবস্থায় মৃত্যুবরণ করলে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব আর শুধুমাত্র এই কাজটা মুশোর জন্যই হয় যে যার মানে যার মনের ভিতরে ইমান আছে সামান্য রায় যেন পরিমাণ আছে সে চিরস্থায়ী জাহান্নাম হবে না

যেহেতু তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে তাহলে বুঝা যায় এরা ইসলাম থেকে বেরিয়ে গেছে কেননা যদি ইসলামের ভিতরে থাকতো তাদের মধ্যে ইমানের কিছু রায় জানা পরিমাণও থাকতো তাহলে তারা ফরকালে মুক্তি হয়ে চিরস্থায়ী জাহান নামি হতো না তাহলে যেহেতু তাদের জন্য জান্নাত চিরতরের জন্য হারাম করে দেওয়া হয়েছে তাহলে এটা বোঝা যায় যারা এই শিরিক করবে তারা ইসলামের গণ্ডির থেকে বেরিয়ে যাবে তাছাড়া আট নম্বর হলো যে যারা শির্ক অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের জন্য জান্নাত অনন্তকালের জন্য হারাম যেটি এই আয়তের দ্বারা বোঝায় ইন্নাল্লাহ ইন্ন মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি আল যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন তাহলে যেই ব্যক্তি শির্ক অবস্থায় তওবা ব্যতীত মৃত্যুবরণ করবে এই ব্যক্তির জন্য অনন্তকালের জন্য জান্নাত হারাম জাহান নামি তার জন্য ঠিকানা আর এই ব্যক্তির কোন কে আমাদের তার জন্য থাকবে না আল্লাহ মা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীর সাব্যস্তা মৃত্যুবরণ করবে আল্লাহর সাথে কোন শরিক সাব্যস্ত করা অবস্থায় আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে এই লোকটা জাহান্নামে প্রবেশ করবে অভর হাদিসে আসেছে হুদুস্তর বলেছেন

তার জন্য জান্নাত জাহান্নাম ওয়াজিব সে এটা সেই জাহান্নাম ওয়াজিব অর্থাৎ সেই জাহান্ন প্রবেশ করবে অমান দাখাল আল জান্নাহ যে ব্যক্তি সিরিক অবস্থা মুক্ত অবস্থায় সিরিক ব্যতীত মানে মুক্ত মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করে সর্বশেষ কথা হলো এই সিরিক করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তার জন্য পৃথিবী বেঁচে থাকা কোনো মানুষের জন্য ওই মুসেকের জন্য আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই দোয়া করা জায়েজ নেই দোয়া করলেও গুণাগর হবে তার দোরিলকি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালিব আপনারা তার বিস্তারিত ঘটনা কমবে শুনেছেন জানেন তার অন্তকালের আগে রাসূল সব অনেক চেষ্টা করেছেন আবু তালিবের ঠিক কলমা পরানোর কিন্তু আবু তালিব কলমা poreni শেষ পর্যন্ত রাসূল সব আমার কানে কানে বলেন সেটাও সে বলেনি তারপর যখন এই শিরক অবস্থায় মৃত্যুবরণ করেন রাসূল সব খুব আফসোস করেছেন परेशान হইছেন তারপরে তিনি বলেছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমার সাসারে ক্ষমা করে দেন আল্লাহ পাক ওহী পাঠাইলেন কি বলেন মা কানানিন নবী ওয়াল্লাদিন আমানু আই ইস্তাগফিরুল মুশরিকিনা ولو কানু উলি قربا мин بعد ما تبين لهم انهم اصحاب الجحيم সূরা আত-তাওবা 11 নম্বর ফারা 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে কোন নবীর জন্য এবং ঈমানদার ব্যক্তির জন্য जायজ হবে না যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে চাই তার নিকটতম আত্মীয় হোক না কেন যখন সেই কথা জানতে পারলো যে সে এই সিরিক অবস্থায় মৃত্যু বরণ করে কারণ তার নিশ্চিত তাহলে তার জন্য আল্লাহ কাছে ক্ষমা সাহা কি নেই জায়জ হবে না তাহলে বুঝতে গেল যে যারা এই সিরিক অবস্থায় মৃত্যুবরণ করবে এই ব্যতীয় লোকদের জন্য দুনিয়ায় বেঁচে থাকা কোনো মুসলমানের জন্য দোয়া করা যায় না আল্লাহ আমার অমক সিরিক অবস্থায় মারা দেওয়া ব্যক্তিটা তুমি মাফ করে দাও যায় না কারণটা কি কারণ আল্লাহ তাআলা এই মশরিক অবস্থায় মৃত্যুবরণকারীদের পক্ষে আল্লাহ বাকে চুলান্ত ভাইচাল হলো এদের জন্য জান্নাত হারাম এখন আপনি যদি তাদের কাছে আল্লাহর কাছে দোয়া করেন এই মৎস্যের জন্য তাহলে আপনি সাচ্ছেন আল্লাহ আপনার চুরান্ত সিদ্ধান্ত পরিবর্তন করে আমার কথাটা মানেন তাহলে বান্দা হয় আল্লাহ চুরান্ত সিদ্ধান্তের হস্তক্ষেপ করার অধিকার কোনো বান্দার নাই তাই আমরা এই যে কথাগুলো বললাম তাই বুঝে যে শিরিকের ভয়াবহতাটা আমরা বুঝলাম এবার আমাদের জানতে হবে শিরিক কি জিনিস এটা আমাদের সামনের দর্শন আমরা আলোচনা করবো আল্লাহ আমাদের এই যা কথাগুলো বললাম এই কথাগুলো যেন আল্লাহ আমাদের দয়া করে বুঝার তৌফিক দান করেন এই বলে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি